আসন্ন এশিয়া কাপের আগে পরিকল্পনা স্পষ্ট করেছেন সাকিব আল হাসান। আরব আমিরাতে বড় স্বপ্ন না দেখে গ্রুপ পর্বের দুই ম্যাচে ভালো করার লক্ষ্য নতুন টি টোয়েন্টি অধিনায়কের। দলের সবাইকে সাহসী হওয়ার আহ্বান জানিয়েছেন সাকিব। মুশফিক কিপিং করলে তার দায়িত্ব অনেকটা সহজ হয়ে যাবে বলে মনে করেন তিনি। মোহাম্মদ নাজিমের রিপোর্ট। টি টোয়েন্টিতে টাইগারদের দুর্দশা কাটাতে আমূল পরিবর্তন আনার পরিকল্পনা বিসিবির, যার শুরুটা হয়েছে অধিনায়কত্ব দিয়ে। মাহমুদুল্লাহকে সরিয়ে দায়িত্বে এসেছেন সাকিব। বদলের হাওয়া লেগেছে কোচিং প্যানেলেও। এশিয়া কাপের আগে এত ওলট পালট, মূলত শর্টার ফরম্যাটে হতাশা কাটাতে। দলকে কক্ষপথে ফেরাতে শক্তি সামর্থ্যের কথা মাথায় রেখেই এগিয়ে যেতে চান সাকিব। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে যে কীভাবে দলকে জেতানো যায়, এবং সবাই তার তার জায়গা থেকে সেভাবেই চেষ্টা করবে বলে আমি মনে করি। এর জন্য আলাদা করে আসলে বলে দেওয়ার কিছু নাই। আমরা মনে করেন 4-5 স্টুডেন্ট না যে আমাদের সব শেখাই দিতে হবে। রিয়েলিস্টিক চিন্তা করলে আমরা যদি এই দুইটা ম্যাচ ভালো খেলতে পারি এবং আগের যে সিরিজগুলো খেলেছি কিংবা লাস্ট 1-1.5 বছর ধরে যেভাবে ক্রিকেট খেলছি সেখান থেকে একটা উন্নতি ছায়া আমরা রাখতে পারি, সেটাই আমার কাছে মনে হয় একটা অ্যাচিভমেন্ট হবে এই টুর্নামেন্টটা। সাকিব দলে থাকলে সাহসী হয় সতীর্থরা, বাড়ে আত্মবিশ্বাস। হারার আগে হার না মানা মন্ত্রটা টাইগার অলরাউন্ডার চান জেগে উঠুক সবার মাঝে। খেলার ধরন ঠিক রেখে সব প্রতিকূলতার মাঝেও উন্নতি আনতে চান টাইগারদের টি টোয়েন্টি অধিনায়ক। আমি বিশ্বাস করি আমরা ভালো টিম, তো আমরা যদি আমাদের রিসোর্সগুলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারি আমার কাছে মনে হয় যে আমরা ওরকম একটা দল হিসাবে পরিণত হবে যেখানে আমরা রেগুলার ম্যাচ ভালোভাবে খেলব, জেতা শুরু করব। যদি হেরেও যায় লাস্ট ওভারে, যে লাস্ট 2 বল থাকতে হেরে গেলাম, যেটাতে মানুষ বুঝবে যে আমাদের একটা উন্নতির ছায়া আছে কিংবা আমরা প্রতিটা ম্যাচ কম্পিট করতেছি। মুশফিক মাহমুদুল্লাহর অভিজ্ঞতা কাজে লাগাতে চান সাকিব। মুশফিক স্বেচ্ছায় কিপিং করলে ফিল্ডিং সাজাতে অনেকটা সহজ হবে বলে মনে করেন টাইগারদের টি টোয়েন্টি অধিনায়ক। উনি উইকেট কিপিং করলে আমার লাইফটা অনেক ইজি হয়ে যাবে। এটা সব থেকে বড় রিজন হচ্ছে টি টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে, সো যেটা হয় যে ফিল্ডিংসের অ্যাঙ্গেলসগুলো খুব ইজিলি উনি এটা চেঞ্জ করতে পারে। 7 বার বিপিএল আয়োজন করেও সাইফুদ্দিন কিংবা মাহিদি ছাড়া তেমন কোনো তারকা ক্রিকেটার না পাওয়ায় হতাশ টাইগারদের টি টোয়েন্টি অধিনায়ক। মোহাম্মদ নাজিম, NTV News, ঢাকা।